হায় আমি চলে এসেছি আজকে আমার চ্যানেল নিয়ে সাদলতা ব্লগস আমি আপনাদেরকে আরও কিছু ঘরোয়া টিপস দেবো ঘরোয়া টিপসের মধ্যে আমি ওল ওল হচ্ছে একটা সবজি এই সবজি এর আমি টিপস দেবো ওল খেলে কি কি আমাদের উপকার হয় এবং কি কি রোগ সারে আমি সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আমি এক নম্বর আপনাদেরকে টিপস দেবো ওলের যে ডগায় যে আঠা পাওয়া যায় সে আঠাটা যদি আপনারা যদি বোলতা বা ভিমরুল যদি কামড়ায় সেখানে যদি দিয়ে দেন তাহলে সেটা থেকে খুব আরাম পাবেন এবং জ্বালা ভাব কমে যাবে আমি দু নম্বর টিপস দেব চার থেকে পাঁচ দিন আপনারা যদি ওলে ডালনা করে এ খেতে পারেন এতে অবশ্যই রোগ সেরে যায় আর আমি তিন নম্বর টিপস দেবো ওল যদি খাওয়া যায় আমাদের যে খাবারের একটা যে রুচি জাগে সেই রুচি ভাবটা আমাদের মধ্যে জাগে আমি চার নম্বর টিপস দেব মিষ্টি ওল যে তীক্ষ্ণ উষ্ণ এবং কষযুক্ত হয় এটা হচ্ছে এটা হচ্ছে শরীর আমাদের শরীরকে গরম করে এবং কী হয় এবং আমাদের যে ফোঁড়া আমাদের যে ফোঁড়া হয় সে ফোঁড়া হচ্ছে ফাটিয়ে দেয় আমি চার নম্বর টি আমি পাঁচ নম্বর টিপস দেব যে ওল খেলে গলা কুটকুট করে এবং গলা গলা চুলকায় সেই ওল খেলে সেই ওল আমাদের মহা ঔষধ হিসাবে কাজ করে আর সেই ওল হচ্ছে প্রথমত হচ্ছে হচ্ছে গোদ আব এবং খিদে না পাওয়া সেইগুলো হচ্ছে সারায় আর ছ নম্বর টিপস দেব তেঁতুল পাতা দিয়ে টক কোন উলগুলোকে রান্না করলে সে কুটকুটে ভাবটা কেটে যায় এবং সেটা হচ্ছে খেতে ভালো লাগে আমি সাত নম্বর টিপস দেব যে ওল খেলে চুলকায় না ভালো সেটা তিন থেকে চার সপ্তাহ খেলে পেটের অসুখ সেরে যায় আমি আট নম্বর টিপস দেব ওলের মধ্যে আছে ওলে আমি আট নম্বর টিপস দেব ওলের মধ্যে আছে বায়ু এবং কপ নাশ করার গুণ আর তাছাড়া রয়েছে হজম করার ক্ষমতা প্রচুর পরিমাণে আপনারা যদি ওল ডাটা খেতে পারেন বা ওল ওলের কচি শাকটা যদি খেতে পারেন আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকার দেয় আমি এগারো নম্বর দশ নম্বর টিপস দেবো ওলকে শুকনো করে ভিয়ে ভেজে তার সাথে ঘি এবং চিনি মিশিয়ে খেলে আমাশা রোগ সারে আমি হচ্ছে এগারো নম্বর টিপস দেবো ওল শেষ টিপস ওলকে ভেজে ওলকে হচ্ছে ঘিয়ের মধ্যে ভেজে খেলে এতে অর্শ রোগ সেরে যায় আমার টিপসগুলো আপনাদের যদি কাজে লাগে বা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ